তোমার নাম কি? আপনি নাম সাও বাবু? তোমার বাড়ি কোথায়? উলুইপুর গ্রামে বাবু, উড়িষ্যা। বাড়িতে আছে কে? আমার দাদা আছে, বৌদি আছে, দুই ভাইপো আছে। তা তোমার বাড়ি যেতে হয় না? কালে ভাবে বাবু, আমি তো সংসার করিনি। হান জমি আছে কিছু, দাদাই দেখে। তা তুমি বাড়ি গেলে বৌদি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু, হলে বদলে দিয়ে যাবো নিশ্চয়ই। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়, আমার সন্ধেবেলায় একা থাকতে ভয় হয়, আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলায় রেঁধে দিয়ে চলে যাবে, আর তখন আমার কাছে একজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে, আমার নিজের বলে কোনো ভূতের ভয় নাই। ঠিক আছে অভিরাম, লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবু, 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু। এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছে। নিজে একা মানুষ, দুখানা ঘর সমেত একতলায় একটি ছোট বাড়ি পেয়েছেন, তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়, অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেনি। অভিরামকে শঙ্করবাবুর দিয়ে দিলে বেশ ভালো লাগত, এমনি কাজ তো ভালো করে, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর রূপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণা শঙ্করবাবুকে দিয়েছে। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। হ্যাঁ তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও। বেশ বাবু, তাই হোক, তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তবে বললে, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাব, দেখবেন কেমন মজার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানা না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, বাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানে যে খারাপ লোক হবে এটা আমি মানি না, ভালো ভূত হলে ক্ষতি কি? কথা আর বেশি দূর আগালো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু দাদার কাছ থেকে চিঠি পেয়েছি, বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে, দাদা একা সামলাতে পারছে না, আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক, তবে সে বোধ হয় আমার মতো অত কথা বলতে পারবে না। তা হোক, সন্ধ্যেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে, আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণও আপনার কাছেই থাকবে।
অভিরাম চলে গেল। তিন দিন পরে শঙ্করবাবু এক পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরও তিন দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু আর কি করেন, এদিকে বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়, মুখটা যেন বড্ড বেশি গোমরা। যদিও কাজ করে ভালোই। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অয়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী বলেছেন বন্যাত্রাণের জন্য তিনি আরও ব্যবস্থা নেবেন। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গা এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তাদের স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত দশটা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোবার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এল, একটানা ঝিঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হল। হু আবার কেয়া, শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যে তার শিরদাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি মায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, সে কি? এই যে অভিরামের গলা। ও, অভিরাম নাকি? হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। ও, আমার ধরে প্রাণ এলো অভিরাম, দাঁড়া দরজা খুলি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই, আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই। কি বাবু, শুনলেন আমার কথা? বাবু, তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি? আপনিও যদি ভূত হন। আর সে আর তোকে বলছি কি, তুমি ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপর, দৃষ্টি ঘরের ছাদের ওপর, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? হ্যাঁ, ভূতের গল্প? কারণ এখন আর ভূতের ভয় নেই, বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব, কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন। হা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